এই হচ্ছে যে বিরিয়ানির দোকান, এখানে বড় বড় করে লেখা আছে 60 টাকায় বিরিয়ানি। মানে খাওয়ার পরে ঢেকুর উঠবে না আর ধুতে তেল সমান লাগবে না। আদৌ কি ভালো চিকেন দিচ্ছে না পচা চিকেন ভাগাড়ের চিকেন? তুই দেখাও দেখি বিরিয়ানিটা। আজকে আবারও আমরা চলে আসলাম মধ্যম গ্রাম, আর এখানে নাকি 60 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। গাড়ি স্টার্ট কর। মধ্যম গ্রামে 60 টাকায় বিরিয়ানি পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। কেমন কি কোয়ান্টিটি, কত কি গ্রাম মাংস দিচ্ছে, কেমন খেতে সেটাও দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে। আর আমার সাথে আছে আলামি। বাবা তুই ঘাম হচ্ছিস, কি ব্যাপার? তোমার চল বিশাল রোদ, আজকে আর কথা বলার টাইম নেই, চল চল কালো হয়ে যাবো। আজকে আমরা কোথায় এসেছি? আজকে এসেছি মধ্যম গ্রাম, ঠিক ব্রিজের সামনে। এই হচ্ছে যে ব্রিজ, সেই সোজা দেখা যাচ্ছে মধ্যম গ্রাম ব্রিজ, সোজা নেমে এই যে কাকার দোকান, আবার খাবো। দোকানের নাম, দোকানের নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আবার খাবো। আর এখানেও 60 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাও চিকেন বিরিয়ানি, আর যেখানে সস্তা সেখানেই তো আমরা যাবো। এটাই আমাদের কাজ, তাহলে চল দেখানো যাক নাকি। আর পাচ্ছি না, চল। আদৌ কি ভালো চিকেন দিচ্ছে সেটাও দেখতে হবে, চলো তাহলে চলো। এই হচ্ছে যে বিরিয়ানির দোকান, আবার খাবো। দোকানের নাম এখানে বড় বড় করে লেখা আছে 60 টাকায় বিরিয়ানি। এই হচ্ছে যে দাদা, আমরা দাদার সাথে একটু কথা বলে নেবো। দাদা কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। কবে দিয়ে চালু বিরিয়ানির দোকান? 10 দিন হচ্ছে। সপ্তাহে কি 7 দিনই খোলেন? হ্যাঁ 7 দিনই খোলেন। কটা দিয়ে কটা পর্যন্ত? দুপুর 2 থেকে রাত্রি 10টা 10:30 সাড়ে দশটা পর্যন্ত। দাদা কি কি পাওয়া যায় আপনার কাছে? চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, হোলির আগের থেকে মটন বিরিয়ানিটাও অ্যাড হয়ে যাবে, যার প্রাইস থাকবে 100 থেকে 110-এর ভেতরে। চিকেন কত গ্রাম থাকছে? চিকেন থাকছে 70 গ্রাম। 70 গ্রাম 60 টাকায়। আর রাইস? রাইস একজনের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। দোকানটা করার উদ্দেশ্যটা কি আছে? উদ্দেশ্য কিছুই না, আমি ছিলাম হোটেল লাইনে ছেলে। আচ্ছা, এখন আর বাইরে কাজকর্ম করতে ভালো লাগে না, সেই হিসাবে ঘরের পাশে নিজেই চালু। একদম একদম, নিজে করা একটা জিনিস একটা আলাদা ব্যাপার। প্রপার লোকেশনটা কি আছে? এটা সোদপুর রোড, অপোজিট গ্রেট ইস্টার্ন, কল্যাণ মার্কেট। মেইন নাম হচ্ছে মধ্যম গ্রাম। মধ্যম গ্রাম একটু দেখাও দেখি বিরিয়ানিটা। এই হচ্ছে যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 60 টাকায়। বাহ, খাবে না নিজে? এই উপরে ওটা কি দেওয়া আছে? মোটামুটি সেল হচ্ছে কি? দিনে কয়টি যাচ্ছে এখন? মোটামুটি 90 থেকে 100 প্লেট 10 দিনে রান করছে। বাহ, কি খাবি? চিকেন বিরিয়ানি খাবো। আর সব থেকে যেটা ভালো লাগলো, দাদা রাস্তাঘাটে এত ধুলো উঠছে বলে পেপার দিয়ে ভালোভাবে ঢেকে ঢুকে রাখে। চিকেন চাপ কত? চিকেন চাপ 40 টাকা। চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি 100 টাকা। 100 টাকা 100 টাকা একসাথে নিলে আমার বাইরে আমার বাইরে। তা তুমি এই দামে দিচ্ছ, লাভটা থাকে তো নাকি? নিজেই বানাই, নিজেই বেচি, নিজেই সব মাংস মাংস। আমার উদ্দেশ্য হচ্ছে 2 টাকা ভাগ কাস্টমার রান করা। একদম একদম। তো অনেকে তো মনে প্রশ্ন যাবে, কি চিকেন দিচ্ছো, উল্টো পাল্টা চিকেন না পচা চিকেন ভাঙাড়ের চিকেন, অনেকে তো বলবে। না মধ্যম গ্রামের ব্র্যান্ডেড দোকান থেকে যে কেউ যে কোনো সময় এসে ট্রাই করে নিতে পারে। একদম, মানে আমি আগেও বলেছি, দূর থেকে না বলে একবার এসে খেয়ে টেস্ট করে তারপর ভাই টেস্ট করে দেখো, তারপর বলো। যাই হোক, আমাদের জন্য এক প্লেট বানাও দেখি চিকেন বিরিয়ানি। আলু দিয়ে দিল, চিকেন দিয়ে দিল, রাইস। এই যে ফাইবারে প্লেটটা দিচ্ছে, এটাও অনেকটা ভাই। এটা মানে প্লেটে সার্ভ করছে, এটা দেখার বিষয়। দেখার বিষয় সাধারণত টিফিন প্লেটে সার্ভ, কম দাম দিক বেশি দাম দিক, যেটা অনেস্ট রিভিউ সেটাই বলবো, সেটাই আমরা বলবো। দাদা একদম অনেস্ট রিভিউ দেবো তো? একদম, যেটা সত্য সেটা সত্য। দাদাও পারমিশন দিয়ে দিয়েছে, আর কোনো ভয় নেই। মার খাবার ভয় আছে? আর মার খাওয়ার কোনো ভয় নেই, অনেস্ট থাকতে হবে ভাই সব সময়, অনেস্ট। লোকে যায় বলে বলুক, জীবনে বেঁচে থাকতে গেলে অনেস্ট থাকতে হবে। ঠিক, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো রেডি আমাদের বিরিয়ানি? দাও আমার হাতে দাও। এই হচ্ছে 60 টাকায় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 60 টাকায়। বাবা খেয়ে ফেলবি নাকি? ভালো, চলো এবার খাওয়া যাক। চলো চেষ্টা আমরা বল। এই হচ্ছে 60 টাকায় চিকেন বিরিয়ানি, দেখা যাক রাইসটা কেমন। ঠিক আছে, প্রথমেই আমি রাইসটা হাত দিয়ে যা বুঝতে পারছি, এটা ভাই শক্ত না বেশি নরম না, একদম পারফেক্ট। এই একটা আলু আছে, ছোট আলু, খুব বড় না। এই যে আলু, আলুটা বলেছি কিনা দেখা যাক। হ্যাঁ আলুটা আবার পারফেক্ট বলেছে, ভালো। আলু দিয়ে একটু রাইস দিয়ে খাওয়া যাক। হ্যালো, হালকা মশলা দিয়ে করা ঘরোয়া, দাদা বলেছে যে আমি নিজেই করি, ঘরোয়া বিরিয়ানির মতন লাগছে। একটু ঝাল আছে বাট খেতে টেস্ট লাগছে। চিকেন চাপ নেবো নাকি? নেই, এক পিস চিকেন চাপ দেখি কেমন। চিকেন চাপ, দাদা এক পিস চিকেন চাপ। চাপ এখনো আসেনি? ও ব্যাড লাক। এবার আমি চিকেনটা দেখাই, ঠিক আছে। এই হচ্ছে যে চিকেন, চিকেন কত গ্রাম বললে দাদা? 65-70 গ্রাম, 60 গ্রাম এরকম আশা করা যায়। ঠিক আছে, চিকেনটা কেমন সফট হয়েছে দেখা যাক। চিকেনটা দেখো, ছিবড়ে ছিবড়ে না, বা ভালো। চিকেনটা দিয়ে একটু খাওয়া যাক, হালকা মশলা কম আছে চিকেনের। সব মিলিয়ে আজকে দেখ এই দামে 10-এর ভিতরে 7।
এবার ভাই তুই একটু কি দেখ তোর কেমন কি লাগে ভাই ভাই একদম অনেস্ট রিভিউ দিবি পাশে দোকান আছে বলে ভয় করবি না না আমি অনেস্ট রিভিউ দিই তো 60 টাকায় এই ধরনের চাল পাবো এটুকুই ভাবতে পারি তো রাইসটা সফট আছে আলুটা একটু ছোট লাগলো আলুটাও সফট আছে খেয়ে দেখা যাক বেশ ভালো বিরিয়ানি চিকেনটা তো একদম পারফেক্ট সাইজ দিয়েছে 60 টাকা হিসাবে চিকেন দিয়ে খাই চিকেনটা বেশ সুস্বাদু এই দামে 10-এ 6 দেব আচ্ছা ভাই কোয়ান্টিটি দেখে কি মনে হয় পেট ভরবে আমি একটু বেশি খাই আমার তো পেট ভরবে না ভরবে না না আমার ডাল পাবে এরকম আর দু প্লেট লাগবে তো দাদা সবকিছু ঠিক ছিল চিকেনটার দিকে একটু লক্ষ্য করতে হবে চিকেনটার ভিতর হালকা মশলা কম দেবে কারণ এখানে যারা খায় রেগুলার কাস্টমার ওয়ালা অনেকে লাঞ্চ করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মশলা কম খায় মশলা কম খায় আচ্ছা এটা বাচ্চা পুরো সবাই খাবে এবং বিরিয়ানি খাওয়ার পরে ঢেকুর উঠবে না ও আচ্ছা আর ধুতে তেল সামান লাগবে না জল দিয়ে হাত ধোবে হাত পরিষ্কার হয়ে যাবে ठीक है भाई मैं चलता हूँ ओके ओके बाय।